ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। 2018 সালে বড় পর্দায় নিজেদের হিট ছবি উপহার দিলেও নতুন বছর 2019 কিন্তু তাদের অনেকেরই বড় পর্দার বাইরে থাকছেন। এবছর একঝাঁক বলিউড তারকার কোনো ছবি রিলিজ হচ্ছে না। চলুন দেখে নেওয়া যাক তাদের মধ্যে কারা কারা আছেন। সারা আলি খান, সাইফ কন্যা সারার বছর শেষে দেওয়া চমক সিম্বা বেশ হিট হয়েছে। তবে 2019 সালে কেদারনাথ ছবি দিয়ে অভিষেকৃত এই নায়িকাকে বড় পর্দায় দেখা যাবে না, কারণ ভারুণ ধাওয়ানের সঙ্গে সারার পরবর্তী ছবি রণভূমি 2020 সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সানিয়া মালোত্রা, 2018 সালে আমির খানের দাঙ্গাল গার্ল সানিয়া মালোত্রা ছবি বাধাই হো সুপারহিট হয়েছে, কিন্তু 2019 সালে তার কোনো ছবি মুক্তির কথা এখন পর্যন্ত জানা যায়নি। পুলকিত সম্রাট, হিট ছবি ফুকরে ফুকরে রিটার্নস আর সানামরে ছবির নায়ক পুলকিত সম্রাটের আর কোনো ছবি এবছর মুক্তি পাচ্ছে না। রানী মুখার্জি, রানী মুখার্জির হিচকি ছবিটি মুক্তি পেয়েছে 2018 সালে, তবে 2019 সালে তার কোনো ছবি মুক্তি পাচ্ছে না। এক বছরে একটা ছবি, এই ফর্মুলা মেনে শুধুমাত্র মারদানি 2 ছবিতে কাজ করছেন তিনি। এই ছবিটি 2020 সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কাজল, হেলিকপ্টার এলার পর আর কোনো ছবিতে সাইন করেননি কাজল। শোনা যাচ্ছে 2020 সালে নতুন ছবি নিয়ে ফিরবেন তিনি। ইরফান খান, অসুস্থতার কারণে কোনো ছবিতে আপাতত সই করছেন না ইরফান খান। ক্যান্সারের চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন এই তারকা। আমির খান, গত বছর আমির খানের মুক্তিপ্রাপ্ত ছবি থাকস অফ হিন্দুস্তান বক্স অফিসে একেবারেই সফল হয়নি। সেই ক্ষতি পুষিয়ে নিতেই মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার ড্রিম প্রজেক্ট মহাভারত নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 2020 সালে বলিউডের সবচেয়ে বড় বাজেটের ছবি মহাভারত নিয়ে ফিরে আসার কথা রয়েছে আমিরের। ঐশ্বরিয়া রায়, বিশ্ব সুন্দরী খেতাবকৃত অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বেছে বেছে ছবিতে কাজ করে থাকেন। সম্প্রতি স্বামী অভিষেকের সঙ্গে গুলাবজামুন ছবিতে একসঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঐশ্বরিয়া। তবে আপাতত ছবিটি নিয়ে এখনও কোনো সারা শব্দ নেই বলে 2019 সালে স্বামী অভিষেক বচ্চন সহ ঐশ্বরিয়া রায় এবছর অনুপস্থিত থাকবেন বড় পর্দা থেকে। অভিষেক বচ্চন, মন মর্জিয়া ছবিতে অভিষেক বচ্চনকে দেখা গিয়েছে 2018 সালে। স্ত্রী অ্যাশের সঙ্গে গুলাবজামুন ছবিতে সইও করেছেন অভি। তবে আপাতত ছবিটি নিয়ে সারা শব্দ নেই, 2019 সালে পর্দায় দেখা যাচ্ছে না তাকেও। এছাড়া বলিউড তারকা হুমা কুরাইশি, ইলিয়ানা ড্রিকু, সানা শেখ 2019 সালে সম্পূর্ণভাবে পর্দার বাইরে থাকতে যাচ্ছেন। তো বন্ধুরা, এই বলিউড তারকাদের মধ্যে কাদের ছবির জন্য আপনি অপেক্ষায় আছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। এমনই সব গসিপ পেতে বেল আইকনে ক্লিক করে স্টার গল্পের সাথেই থাকুন। আরেকটি গুড নিউজ হচ্ছে, হলিউড আর বলিউডের সব এক্সক্লুসিভ গসিপ নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের নতুন চ্যানেল স্টার গল্প গ্লোবাল নিয়ে। সো এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবাল।